বাড়ির ফেলে দেওয়া জিনিস কিভাবে ছাদ বাগানে আমরা ব্যবহার করতে পারি সেটাই আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন, আগের দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাড়িতে যে এক্সট্রা বালি সিমেন্ট হয়ে গেছিলো, সেই বালি সিমেন্টটা দেখুন কীভাবে আমি কাজে লাগিয়েছি, সেটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হচ্ছে দেখুন জমাট বেঁধে গেছে, আর যেহেতু ছোট ছোট দুটো টুকরো পাইপ পড়েছিল বাড়িতে, কাজ করার শেষে যে অনেক টুকরো যে যেরকম আমাদের বেঁচে থাকে সেইগুলো দিয়েই কিন্তু কাজে লাগালাম। তো দেখুন, এটা ছোট ছোট টুকরোটা হওয়ার একটাই কারণ, আমার জিনিসটা একদম ফিক্সড হলো না, কারণ যখন আমার যেরকম হাইটের দরকার হবে আমি সেই হাইটটাকে ছোট বড় করতে পারবো। তবে এরকম একই রকমের পাইপ দিলে কিন্তু তবেই দেখতে ভালো লাগবে। আর আমি এখন যেহেতু একটা অন্য লাঠি ছিল, সেটা দিয়ে আমি আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জিনিসটা ঠিক কেমন হবে। তো এটা কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারবো। তো এটাকে দুদিকে যদি আমরা কোনো লাঠির সাহায্যে বেঁধে বেঁধে মই আকৃতি করে সেখানে কিন্তু আমরা হ্যাঙ্গিং টপ ঝোলাতে পারি। তারপর আমরা বিভিন্ন রকম বিভিন্ন আর্টসের শেপটাও দিতে পারি। তারপর যদি ধরো কোনো গাছের মানে লতানো গাছ যখন ওপরের দিকে বাওয়ার জন্য যখন বড় স্টিকের কোনো দরকার হবে, সেখানেও কিন্তু আমরা একটা বড় স্টিক এর পাইপটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু সেখানেও কিন্তু সেই লতানো গাছটা কিন্তু সেটা বেয়ে বেয়ে ওপর দিকে চলে যাবে। তো এরকম দেখুন বিভিন্ন জারের মধ্যেও আমরা এরকম তৈরি করে নিতে পারি। তো এই জারের ভেতরে কিন্তু অনেকটা গ্যাপ আছে, আমি যদি মনে করি যে এর মধ্যে মাটি দিয়ে যে কোনো লতানো গাছ বসিয়ে দেবো, সে কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু লতানো গাছটা ওপর দিকে চলে আসবে। আর যেহেতু অবশ্যই এটা যেহেতু প্লাস্টিকের পাইপ, তো আমাদেরকে যেটা করতে হবে যে কোনো সুতির কাপড় অথবা যে নারকেল দড়ি হয় সেগুলো দিয়ে যদি আমরা পেঁচিয়ে পেঁচিয়ে দিই, তাহলে কিন্তু সেটার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু গাছগুলো পাইতে পারবে। তো আজকে কিন্তু ছাদ বাগানে বেশ অনেকগুলো শশা গাছের স্ত্রী ফুল ফুটেছে, কারণ যেহেতু প্রচণ্ড গরম ছিল সেজন্য স্ত্রী ফুল একদমই ফুটছিল না। তো এবারে কিন্তু যেহেতু একটু ঠান্ডা ওয়েদার চলে এসছে, বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা আকাশ, তো সেই কারণেই দেখুন গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো অবশ্যই আমাদেরকে কিন্তু মানে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো সবসময় যে মৌমাছির জন্য পলিনেশন হবে সেটার কোনো গ্যারান্টি থাকে না। তো যদি হয়ও, তো তার সত্ত্বেও কিন্তু আমাদেরকে অবশ্যই হাতের সাহায্যে কিন্তু হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। তো আপনারা যারা খুবই কম খরচা করে ছাদ বাগান রঙিন করে তুলতে চান, তাহলে অবশ্যই আপনারা ছাদ বাগানে এমন এমন কিছু গাছ নিয়ে আসুন যেগুলো কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায়, এবং একটা চারা থেকে প্রচুর চারা তৈরি করে নিয়ে কিন্তু আমরা সেই একই ধরনের গাছ দিয়ে কিন্তু আমাদের ছাদ বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। তো একই রকম গাছ যদি আমরা প্রচুর গ্রো করতে পারি, সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার ছাদ বাগানে বিভিন্ন রকমের গাছ না কিনে চেষ্টা করি একই ধরনের গাছ নিয়ে সেখান থেকে চারা তৈরি করে প্রচুর গাছ তৈরি করা, তাতে কিন্তু দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে এবং খরচাটাও কিন্তু আমাদেরকে অনেক কম হয়। আর আমাদের এমন এমন গাছ বাঁচতে হবে যেগুলো যাতে খুব সহজ পরিচর্যা থাকে, খুব ঝামেলার যদি পরিচর্যা হয় তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটাও অনেক বেশি হবে, একটি দিক থেকে ওদের হয়ে গেলে গাছ মারা যাবে। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে বুঝতেই পারছেন যে কী গাছের কথা আমি বলছি, পর্তুলিকা বা নাইন ও ক্লক। দেখুন, এত সুন্দর একটা ফুলের গাছ, এটাকে আমরা অবহেলায়ও যদি ছাদের একটা কোণে কোথাও একটা কাটিং বসিয়ে দিই, তাহলেও কিন্তু সেখানেও এরকম সুন্দর রঙিন হয়ে কিন্তু প্রচুর ফুল ফুটতে থাকবে। তো অবশ্যই ছাদ বাগানে নাইন ও ক্লক বা পর্তুলিকার গাছ আপনারা বসিয়ে ফেলুন। এখন যদি বসানো হয় তাহলে কিন্তু প্রচুর কাটিং থেকে আমরা প্রচুর চারা তৈরি করতে পারবো, আর একদমই কম খরচা, মানে এর পেছনে এই গাছের কোনো খরচাই নেই। আপনি বাড়িতে তৈরি, বাড়িতে ফেলে দেওয়া যে সবজির খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, সেইগুলো যদি একটা জায়গায় করে পচিয়ে সেই জলটা যদি আমরা প্রতিদিন একটু একটু করে দিয়ে দিতে পারি গাছের গোড়ায়, একদম কোনো বাইরের কোনো সার, কোনো খাবার কিচ্ছু কিন্তু দেওয়ার দরকার নেই, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। আর আমরা যে বাড়িতে যে কম্পোস্ট রেডি করি, সেই হাফ ডিকম্পোস্ট হয়ে যাওয়া সবজির খোসা, গাছের পাতা যেগুলো শুকিয়ে যাবে সেইগুলো নিচে দিয়ে আর উপরে একটু মাটির মধ্যে কাটিংগুলো আগে চারা তৈরি করে নিয়ে সেই কাটিংগুলো এর মধ্যে বসিয়ে দিন, বা উপরে 1 ইঞ্চি মতো মাটি দিয়ে তারপরে আপনারা কাটিংগুলো বসিয়ে দিন। দেখবেন তারপরে সেই শিকড়টা যখন নিচের দিকে যাবে, সেখান থেকে খাবার তৈরি হবে, খাবারটা পাবে, আর আপনাদেরকে আলাদা করে কোনো খাবারই দেওয়ার দরকার হবে না। তো এই গাছে এত পরিমাণের ফুল হতে থাকবে। তো গাছে যেহেতু ফুল ফুটতে সবে শুরু করেছে, এবার আমি আস্তে আস্তে করে এখান থেকে কাটিং তৈরি করে কিন্তু মানে পুরো প্যারাপিটটা আমি এবারে এইটা দিয়েই কিন্তু সাজাবো। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা ছাদ বাগানের জন্য কোনো জায়গা থেকে দুটো করে কাটিং জোগাড় করতে পারেন, অথবা যদি আপনারা খুবই সস্তা 10 টাকা যদি আপনারা এই গাছে কাটিং কিনে নিয়ে আসেন,
খুব সহজেই কিন্তু এই গাছটা তৈরি হয়ে যাবে। তো অবশ্যই ছাদ বাগানে পর্তুলিকা গাছ করুন। সকালবেলা ঘুম থেকে উঠে এসে ফুল ফোটা থেকে মানে কুড়ি থেকে যখন ফুলগুলো ফোটা, মানে যতক্ষণ পর্যন্ত ছাদে কাজ করি, সকালবেলা যখন ছাদে আসি তো তখন দেখি ফুলটা একদম কুড়ি অবস্থা থাকে। তো কাজ করতে করতে জল দিতে দিতে ফুলগুলো কিন্তু চোখের সামনেই ফুটতে থাকে, তো দেখতে ভীষণ ভালো লাগে। তো আর একদম মানে কালারে ভর্তি হয়ে যায়, আর এর মধ্যে প্রচুর মৌমাছি আসবে। আপনার ছাদ বাগানে কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন কালারের ফুলও কিন্তু তৈরি হবে। তো এইভাবে কিন্তু আমরা খুব কম খরচা করে, অতি সামান্য খরচা করে, মানে একদম বিনা খরচাতে বলতে গেলেই চলে, তো এতটাই কম খরচা করে কিন্তু আমরা ছাদ বাগানটা আমাদের ভীষণ সুন্দর করে তুলতে পারি। তো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।